ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যুব প্রতিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপ্পি খান। আসলে সে যে আপনাদের মুরগির যখন জ্বর আসে বা ঠান্ডা লাগে তখন আসলে কিভাবে বুঝবেন, আর তাদের আচরণগুলো কিভাবে দেখলে বুঝবেন? আসলে অনেকে কনফিউজ থাকেন যে বাপ্পি ভাই, অনেকে ফোন করছেন যে বাপ্পি ভাই আসলে বুঝতেছি না আসলে গা গরম কিনা বা কেমনভাবে বুঝবো, একটু বুঝাই বলেন। তা বলছে যে আসলে ভিডিওটা এই জন্য আসলে করতেছি যাতে আপনার সহজেই আপনাদের ফার্মে গেলে মুরগি একটা দুটো দেখলে বুঝতে পারেন যে আপনার কোন মুরগি জ্বর আসছে। আসলে সব একসাথে মুরগি জ্বর আসে না, তো এই ব্যাপার ভিডিওটা করবো। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে তার বেলবাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। তা ভিউয়ার্স, আমরা যারা সাধারণত ফার্ম করে থাকি বা ফার্ম করতেছি কন্টিনিউ, তা আসলে আপনারা জানেন যে অনেক সময় মুরগি হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, অনেকটা গরম লেগে যায়। তা এই সমস্যাগুলো যখন হয়ে যায় তখন আসলে প্রতিকার হিসেবে আমরা সাথে সাথে কী পদক্ষেপ নিতে পারি? মনে করে রাখবেন যে আমাদের যখন হঠাৎ করে জ্বর চলে আসে তখন কিন্তু আমরা ওষুধ খাই বা ঠান্ডা লাগলে ওষুধ খাই বা দু এক তিন দিন কষ্ট ভোগ করতে হয়, কিন্তু মুরগি আছে হলো আমাদের থেকে অনেক নরম সরম, আর দেশি হলেও বা অন্য কোনো মুরগি হলেও তাদের যে ক্যাপাসিটি পরিমাণে ওরা নিয়ে ধারণ ক্ষমতা করতে পারে আমাদের চেয়ে অনেক কম। তা আমরা যেহেতু সেভাবে ট্রিটমেন্ট নিই, মুরগির সেম কিন্তু ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আপনি যদি বলেন যে ভাপ্পি ভাই যে মুরগির ট্রিটমেন্ট ছাড়াই আমরা আপনাদের মুরগিগুলো কেমনি কি ভালো হয়ে যাবে, আসলে এটা যদি কেউ বুঝে থাকেন বা জ্বর হয় এটা কোনো ব্যাপার না, এগুলো হলে বলে অনেক সময় মুরগি মারা যাবে, ঠিক আছে? যেহেতু উনি বেশি পরিমাণ যদি জ্বর উঠে যায় তখন কিন্তু অলরেডি আপনাদের মুরগি মারা যাবে, তখন অনেকক্ষণ তো সমস্যায় পড়ে যেতে পারেন। তা জ্বর হলে আসলে ওদের লক্ষণগুলোকে আগে সেইগুলো বলি আমি। তা লক্ষণগুলো হবে আপনাদের যে ওরা সাধারণত খাইতে চাবে না, আর শরীরটা এত গরম থাকবে যেটা ধরলে বুঝবেন যে হিটটা এত বেশি যে জ্বর আসছে, এটা একটা লক্ষণ। আর একটা হচ্ছে হলো ঠান্ডা লাগলে নাক দিয়ে পাশ ফুসফুস করে পানি বের হবে, আর হচ্ছে হলো হালকা ঘ্রাত ঘ্রাত নাম্মা বা কক বলে এরকম একটা কাশি কাশি একটা ভাব থাকবে, বুঝবেন যে একটা সাউন্ড আসতেছে। যেরকম হঠাৎ করে এক দুদিন হলে আমাদের একটা ইসে আমরা দেখছি যে হঠাৎ করে আমি ফার্মে গেছি যে দেখি যে খাইতে গেছি দেখি সকালে হঠাৎ করে দেখি এরকম প্রবলেম হয়ে গেছে, তখন আসলে আমরা দেখলাম যে এই প্রবলেমটা কীভাবে মানে সাথে সাথে আমি তাকে ধরছি, ধরে আলাদা করছি, আলাদা করে দেখি হিউজ পরিমাণে তার গড় জ্বর আর এরকম নাচতে ফুসফুস হচ্ছে। তখন এই যখন এরকম সমস্যা হয়ে যাবে তখন তাৎক্ষণিকভাবে তাকে আপনারা আলাদা করবেন। কিন্তু আপনার জ্বর আসলে কিন্তু আপনার ফার্মের সব মুরগির কিন্তু আসে না, যেরকম কিছু কিছু রোগ আসে যে ভ্যাকসিনগুলো আমরা করে থাকি বা ভ্যাকসিনগুলো দিই, ওই ভ্যাকসিনগুলোর পরিপ্রেক্ষিতে যদি কোনো রোগ আসে দেখে যে 50% বা 30% 30% পাস চলে আসে, ওই রোগগুলো মুরগিগুলোর আমাদের অ্যাটাক করে। কিন্তু জ্বর ঠান্ডা জ্বর বা গরম লাগলে মুরগির এরকম কিন্তু সমস্যা হয় না। এই সমস্যাগুলো ফেস করতে হলে সাধারণত আপনারা বুঝবেন যে মুরগির আপনারা একটা দুইটা তিনটা চারটা হঠাৎ করে বা কেউ কখন ফার্ম ঢাকেন নেই, হঠাৎ করে রাত্রে বিয়ে ঠান্ডা পড়ে গেছে ফার্মে, এখন যেরকম গরম মৌসুম, গরম মৌসুমে যা আছে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে ভাবছেন বা গরম পড়তেছে যে আপনি ফার্মটা খুলে রাখেন, নয় 10টার পরে আপনার ঢেকে দেবো, হঠাৎ করে আপনার মনে নেই আপনি ঘুম পড়ে গেছেন, এখন পরদিন সকালে গেলেন বা এক দুদিন পর থেকে আপনার অ্যাটাকটা দেখা দিতে পারে, সাথে সাথে পরদিন সকালে যে আপনার এরকম সমস্যা হবে তা কিন্তু না। তাই এই সমস্যাগুলো ফেস করলে আসলে আপনারা তাৎক্ষণিকভাবে যে মুরগিগুলোর হবে ওদেরকে দ্রুত আলাদা করবেন, আর টোটাল আপনার যত মুরগি আছে এদের বলে হালকা পাতলা ট্রিটমেন্ট দিবেন, তাহলে আপনার আর এই জ্বর ঠান্ডা ভাবটা থাকবে না। আর জ্বর ঠান্ডা ভাবটা যদি থেকেই যায় আপনার মুরগিরা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাবে, শুকা যাবে, মারা যেতেও পারে, মারা গেলেও আপনাদের জন্য বড়টা সমস্যা। তা সাধারণত এই সমস্যাগুলো ফেস করলে আসলে তখনই হয়ে গেলে কি করবেন? তা জাস্ট আমি দুইটা ওষুধ আমার কাছে পকেটে নিয়ে রাখছি, আমি আপনাদের দেখাচ্ছি যে এই ওষুধগুলো সিম্পল আপনি সব ভেটেরিনারি ফার্মেসিতে যে পেয়ে যাবেন। এটা হচ্ছে সিনামিন, ঠান্ডার জন্য মানুষের সিনামিন, কিন্তুটা আমরা যে শুধু বলি পশু পাখি ভেটেরিনারি ওষুধ খাওয়ালে হবে কি না, এটা জাস্ট মানুষের ওষুধ যে কাজ করে ওদেরও সেম, তবে মানুষের ডোজটা আছে ওদের একটু কম হয়। আর এটা আছে নাফা, এটা হচ্ছে গোল নাপা, আপনি যদি কেউ নাপা এক্সট্রা খাওয়াতে চান কোনো ব্যাপার না, এস প্লাস যাকে বলা হয় এটি খাওয়াতে পারবেন কোনো ব্যাপার না। এটা হচ্ছে নাপা, আমি সাধারণত নাপা স্কুল দেখেন আমি অলরেডি 5টা খাওয়াই ফেলাইছি, আমার সাধারণত 2-3 দিন আগে এরকম প্রবলেম হয়েছিল, হওয়ার পরে আমরা আসলে হঠাৎ করেই আমি যে দেখি আমার সব টোটাল ফার্মের আমি খাওয়াই। আর আপনারা নাপা সিনামিনটা আসলে খুব বেশি দাম না, এটা মানে 5 টাকা পাতা আর এটা অনলি আপনার যাই হোক 8-10 টাকা পাতা। তা এই ওষুধগুলো সাধারণত আপনারা কী হলে খাওয়াবেন আমাদের ফার্মে কন্টিনিউ যে ই হলে মানে হলেই আপনারা এগুলো আসলে খাওয়াতে পারবেন,
খাওয়ালে আপনাদের ফার্ম মাঝে মাঝে দিবেন। আমি যদি বলি যে আপনারা, আমি আমি বলি যে আপনারা কত, আমি সিস্টেমে ব্যবহার করি আপনাকে সেটা বলি, আমি মাসে মিনিমাম দুইবার সিনামিন এবং নাপা, আমি কিন্তু ভিডিওগুলো আগে কখন নিয়ে এসি, সিনামিন নাপা দিয়ে থাকি আমাদের ফার্মে। তো যখন ফার্মে দিয়ে থাকি, এই ঠান্ডা জ্বর থেকে আমরা সাধারণত সেফটি থাকি। আর ঠান্ডা জ্বর যেরকম আমাদের মানে এখন বলো প্রচুর পরিমাণে লাগছে, আপনারা মাসে মিনিমাম দুইবার, এখন খাওয়ানোর নিয়মটা বলি যে আপনারা খাওয়াবেন কীভাবে, যে এই নাপাটা সাধারণত আপনারা পার লিটারে তিনটা ইউজ করতে পারেন, এটা আর একটু বেশি পারেন পাঁচটা পারেন, পার লিটারে তিনটা পাঁচটা দিয়ে আসলে স্বাভাবিক ধারণা, আপনার মুরগি যত ক্যাপাসিটি খাইতে পারবে আপনি পার লিটারে এরকম হিসাব করে দেবেন। আর যাদের হয়ে যাবে, যে অ্যাটাক হয়ে গিয়েছে, তাদের কীভাবে ট্রিটমেন্ট দেবেন, হাফ নাফা পুরো সিনামিন একটা সকালে বিকালে, মানুষের মতো ডোজ সিস্টেম, সকালে বিকালে যখন খাওয়াবেন আপনাদের মুরগি অল মানে একদিনের ভিতরে যদি ঠান্ডা জ্বর হয়ে থাকে একদিনের ভিতরে ভালো হয়ে যাবে। আর আপনারা যখন প্রোটেকশন হিসাবে সেফটি হিসাবে বলেন যেটাই বলেন, যখন আপনারা প্রতি মাসে দুইবার ইউজ করবেন তখন আর এই সমস্যাগুলো হবে না। তবে আরেকটা কথা বলি, আপনারা কন্টিনিউ কিন্তু আপনাদের ফার্মগুলোরে প্রোটেকশন দিয়ে রাখবেন, বিশেষ করে রাতের বেলা যে সন্ধ্যার পর পরে আসলে দ্রুতই ওদের ঢেকে দেবেন। আর যদি খুব বেশি গরম হয় তাহলে রাত 9টার পরে কি এক পাশ ফাঁকা রেখে, যে ফাঁকা রেখে আপনারা ঢাকলে ওটা হবে আপনাদের এই মানে হঠাৎ করে শীতের প্রবলেমটা হবে না। আর শীতকালে খুব দূরে, শীতকালে আসলে ব্যাপারে পরে বলে যাবো, শীতকাল যেহেতু এখন না, এখন গরমকাল গরম নেই বলি, রাত আমি সাধারণত যদি খুব গরম পড়ে সেদিন আমি যে রাত 9টা 10টা পরে ঢাকি আর খোলাই থাকে। আর যখন স্বাভাবিক গরম ঠান্ডা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়তেছে, আমি সন্ধ্যার সাথে সাথেই ঢেকে দিয়ে হয়তো এক সাইডে হালকা মুখের সাইডে বা যে কোনো সাইড থেকে একটা পর্দা খুলে রাখি, ওটা রাত্রে যায় আমি 9টা 10টার দিকে যায় লাগাই আসি। কিন্তু এটা অবশ্যই সেন্সিটিভ কাজ করবেন, যাতে ওটা খুলে আপনারা না ঘুমাতে পারেন, কারণ সকালের যে ওয়েদারটা হয় বা ভোরবেলা যেটা বলা হয় এটা কিন্তু হিউজ পরিমাণে আপনাদের ঠান্ডা থাকে। তখন কিন্তু মানুষই সাধারণত আমরা কথা গাইতে থাকি কিন্তু ওরা আর কই পাবে এগুলো, তা সাধারণত তখন কিন্তু আপনাদের মুরগির প্রবলেমটা হয়ে যাবে। তা কি তখন কিন্তু প্রবলেম হলে কিন্তু আসলে খুব বেশি টেনশন করার দরকার নেই, স্বাভাবিক একটা ট্রিটমেন্ট নিলেই আপনাদের মুরগিগুলো আসলে সুস্থ সবল হয়ে যাবে। তা নাপা নাপা সিনামিন এই দুটা খুবই ভালো ওষুধ, আমি সবসময় ইউজ করি আমার ফার্মে, আমি এটা বক্স ধরে কিনে নিয়েছি, এটার উপরে বক্স ধরে কেনার চেষ্টা করি। তো এগুলো আপনাদের ফার্মে কন্টিনিউ কিন্তু চালাবেন, যদি না চালান বা মাসে মিনিমাম দুইবার দেবেন বেশি ডোজ, যখন সুস্থ মুরগিরে খাওয়াবেন তখন একটা বলে যাও ওই তিনটা প্লাস পাঁচটা এটা দিয়ে আপনার মুরগির প্রোটেকশন হিসেবে খাওয়াবেন। এটা থেকে জ্বর এবং ঠান্ডা থেকে আপনার ফার্ম নিশ্চিত, আসলে বলতে পারি না আমরা আল্লাহর রহমতে নিশ্চিত মুক্তি পাই আমরা। আপনাদের সেইভাবে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা এই কাজগুলো করবেন। তা টোটাল ভিডিওতে আসলে যদি কারো কিছু জানতে থাকে বা আপনি এই ব্যাপারটা যদি ডিসকাস করতেন তাহলে ভালো তো হতো। আর একটা কথা বলি, আপনারা এখন মুরগির সাউন্ড খুবই কম শুনতে পাবেন, কারণ অনেকে কমপ্লেন দিচ্ছে ফোন করে, বাপি ভাই আপনার মুরগির সাউন্ড আপনার কথা থেকে বেশি শোনা যায়। তার জন্য আসলে আমরা পদক্ষেপটা চেঞ্জ করছি যে আমরা ফার্মে থেকে খুব কম ভিডিও করবো, যদি খুব সমস্যা হয় যেটা দেখানো ইমার্জেন্সি আমরা ততটুকু ভিডিও করে এনে আমরা আপনাদেরকে দেখাবো, বাকিটা আমরা কথা স্পষ্ট শোনানোর জন্য আপনাদের আসলে নতুন করে সিস্টেম বা চেঞ্জ করছি আমরা। তার জন্য এখন থেকে ফার্মে ওই মুরগি হয়েছে আপনারা শুনতে পাবেন না। আর নতুন একটি প্ল্যানিংয়ে থাকবো যে আমার নতুন সেটে আমরা কাজ শুরু করবো, ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পারবেন। তা সবাইকে আসলে আমার জন্য দোয়া রাখবেন, যেন আমি আপনাদের সব দিক থেকে সার্বিক সহযোগিতা, আমি যতটুকু জানি যতটুকু বুঝি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।